গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে দেখো বৃষ্টি টিষ্টি কেটে গিয়ে বেশ সুন্দর রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। মানে তেজ, রোদের তেজটা অতটা কড়া নয়, কিন্তু বেশ ভালো হয়েছে। এই জামাকাপড়গুলো এখন রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। যাই হোক, এখন 9:30 বেজে গেছে। প্রীতি যথারীতি ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই যে ব্রেকফাস্ট করব এখন। আমাদের এই যে নাইট করে এলে পৃথির ব্রেকফাস্টটা মানে বাধা ধরাই, মানে একটা গতেই চলে, মানে কিছু খাবারই থাকে সেটাই আমরা খাই। হয় গরমকাল হলে পান্তা ভাত, না হলে শীতকাল হলে সমস্ত সবজি দিয়ে আমরা সেদ্ধ ভাত খাই, সেটা মানে খুব ভালো লাগে। গাজর, বিনস, ব্রোকলি দিই, মটরশুঁটি দিই, মিষ্টি আলু দিই, শিম দিই, যা থাকে সব কিছু সেদ্ধ ভাত খাই, না হলে ডালিয়া খাই, আর নাহলে এই যে রাতের ভাতটা বেঁচে গেলে সেই লেফট ওভার রাইস রেসিপি যেটা দেখিয়েছিলাম সেইটা দিয়ে খাই। তো আজকেও সেটাই বানিয়েছি, তাই দিয়ে খাচ্ছি। রিচিপুরি একটু খেলছে, এই খাওয়া দাওয়া ব্রেকফাস্টের এপিসোডটা মিটলো, এবার খাবো দাবো, রিচিকে একটু নিয়ে পড়াবো, তারপর প্রচুর কাজ, সেগুলো করতে হবে। যতক্ষণ না মুস্কান আসে ততক্ষণ আমি একটু পড়িয়ে নিই, তারপরে গিয়ে কাজগুলো করি। তাহলে কী হয়, নাহলে মুস্কান এলে তখন একটু রিচি চঞ্চল হয়ে যায়, ওর দিকেও দেখতে হয়, মুস্কানকেও দেখতে হয়, তো রিচির পড়াটা একটু ডিস্টার্ব হয়ে যায়। আগে রিচিকে পড়িয়ে নেব, তারপর মুস্কান এলে কাজে নামবো। আগে মার্কেট গেছিলো, সব সবজিপাতি নিয়ে এলো, সেগুলোকে ধুলাম, মুস্কানই ধুতো কিন্তু মুস্কান লেট করলো, আমি ধুলাম। এবার এইগুলোকে বাইরে একটু মেলে দেবো, আমি আবার সবজি টবজি ধুয়ে ওগুলোকে মেলে একটু শুকিয়ে নিই, মানে জল সমেত ফ্রিজে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেই জন্য। কালকে দুরকম শাক এনেছে, আজকে করা হবে, সেই শাক বাঁচতে বাঁচতে আজকে পুরি হয়ে যাবো আমি আর মুস্কান। আজকে আবার শাক নিয়ে বসছি। দেখেছি আমাদের কাজ করার কত লোক, হেল্পিং হ্যান্ডস, পাপা এখন ঘুমাচ্ছে। এই সবজিগুলো তো ধুয়ে রোদে রেখে দিয়ে একটু শুকিয়ে যায়, মানে জলটা শুকিয়ে যায়, তারপর তো এনে এগুলোকে এবারে ফ্রিজের বক্সে ভরবো। তো ফ্রিজের বক্সে ভরবার জন্য যেটা করি, আমি এরকম কাগজের প্যাকেট ইউজ করি, এগুলো যে কোনো সুপার মার্কেট থেকে জিনিস কিনলে এগুলো দেয়, এক ওইখান থেকে এইগুলো পাওয়া যায়। আর এইগুলো এইরকম ব্যাগগুলো যেগুলো হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি ব্যাগ বা বায়োডিগ্রেডেবল কাপড়ের ব্যাগগুলো, যেগুলো মানে মিষ্টি টিষ্টি দোকান থেকে আজকাল পাওয়া যায়, সেইখান থেকে এগুলো নিই। কারণ একদমই প্লাস্টিকের মধ্যে রাখি না, কারণ কোনো কারণে কী হয় যে কারেন্ট চলে গেল, ফ্রিজ অনেকক্ষণ অফ আছে, তো ফ্রিজের মধ্যে যে একটু জল জল ভাব থাকে সেটা তো প্লাস্টিকটা অ্যাবজর্ব করতে পারে না, তো সবজি টবজি অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ব্যাগের মধ্যে করে রাখলে কী হয়, এরা প্লাস্টিক তো নয়, এই কাপড় বলে এরা জলটা অনেক সময় অ্যাবজর্ব করে নেয়, তারপর ফ্রেশ। বক্সের মধ্যে সমস্ত ভেজিটেবলস চলে এলো, আইদার মানে পেপার র‍্যাপ হয়ে আর এই ব্যাগ র‍্যাপ হয়ে। আসল কথা কি, পৃথ্বী তো প্রতিদিন আমাদের বাজার যায় না, মানে যেতে পারে নাও, তো আমাদের একটু বেশি করে ভেজিটেবলস এনে রাখা হয়, আর সেটাকে একটু ভালোভাবে প্রিজার্ভ করে না রাখলে কিন্তু জিনিসগুলো বড্ড নষ্ট হয়ে যায়। আর এই যে লঙ্কা, লঙ্কাগুলো তো সবাই যেমন ধোয়ার পরই এগুলো ছিঁড়ে, মানে কী বলবো, ডান্ডি বা বোটা যায় বলে লঙ্কার এগুলো ছিঁড়ে ফেলে দিই। লঙ্কাটাকে কিন্তু প্রিজার্ভ করি কাঁচে শিশির মধ্যে, কাঁচে শিশির মধ্যে রাখলে কি জল তো হয়েই যায়, সেই জন্য একটা ফ্রেশ টিস্যুকে এর মধ্যে দিয়ে দিই। দিয়ে এবারে লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, তো এরকম করে লঙ্কাগুলো থাকবে, তো লঙ্কাগুলো নষ্ট হবে না, আর নেওয়াটাও খুব সুবিধা হয়, মানে খুঁজতে হবে না, বোটটা ছড়ানো হয়নি। আমাদের সেই সকালবেলা 10:30-11টার সময় কারেন্ট অফ হয়েছে, এখনও কারেন্ট আসেনি, ইনভার্টারে চলছে, তো ওয়াশিং মেশিন তখন চালিয়েছি, অর্ধেকটা কাঁচা হয়েছে, কারেন্ট চলে গেছে।
কাচাও হয়নি, ওয়াশিং মেশিন ওইভাবে পড়ে আছে। তারপর প্রীতি তো উঠে লাঞ্চ করা হলো, প্রীতি এখন একটা করে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে তো ঘুম হয়ে গেছে, ছেলের ঘুমের কোনো বালাই নেই। ওরা ওরা ডাইনিংয়ে দুজনে খেলছে, আমি কি করি, আমি সোফার মধ্যে শুয়েছি, কারণ একটা ফ্যান চালাবো, ওরা এখানে প্রীতির ঘরে একটা চলবে, ডাইনিংয়ে একটা চলবে, আবার আমি আর একটা বেডরুমে আর একটা ফ্যান চালিয়ে শোবো। যদি কারেন্ট না আসে রাতে তখন প্রবলেম হবে, প্রীতির নাইট ডিউটি, কারেন্ট মানে লাইটটা না থাকলে তো বেশি প্রবলেম হবে। ওরা খেলছে, আমি সোফায় শুয়ে আছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রীতি একটু বাজার গেছে, মানে আমাদের তো এখানে বিকেলেই মাছ পাওয়া যায়, তো মাছ আনতে গেছে, তো রিচি খুব আয়না করলো যে আমি যাবো আমি যাবো, তো ও গেল আর পরীকে আড়াল করে গেছে। পরী একদম বুঝতে পারিনি, এখন সারা বাড়ি খুঁজছে দাদা কোথায়, দাদাকে পাচ্ছে না, বেচারা একদম মন মরা হয়ে যাচ্ছে। পরী দাদাকে পাওনি? আর পাপা কোথায় তোমার? পাপা শুই শুই, অ্যাকচুয়ালি ওই ঘরে প্রীতি শুয়েছিল, তো ভাবছি দরজাটা বন্ধ করা আছে, ওই ভাবছি ওই ঘরে প্রীতি শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে পাপা আছে, ইয়েস হ্যাঁ ওটা পাই। আসলে সামার ভ্যাকেশনে মানে এতদিন ধরে রিচি সবসময় বাড়িতে আছে, তো পরীর মানে ভীষণ অভ্যাস হয়ে গেছে, মানে একটা মুহূর্ত দাদাকে যদিও দেখতে না পারে, দাদা কোথায় বলেই যাচ্ছে, যে একটুখানি রিচিকে দেখতে না পেলেই ওর কষ্ট হয়। এই রিচি স্কুল শুরু হলে পরীর আবার ভীষণ মনটা খারাপ হয়ে যাবে। পায় দিদিয়া কামিয়াম, দিদিয়া মানে ওর টিকটিকি বলতে পারে না, যে টিকটিকি বলতে পারে, যে কী করে ওটাকে দিদিয়া বললো, ভগবান জানে ওই ওর এই টিকটিকিটাকে একটু ভয় খায়। ওর পায় নাকি দিদিয়া কামিয়াম করে দিয়েছে, দিদিয়া পায়। প্রীতি মার্কেট গেছিলো বললাম তো, আজকে দুটো মোটামুটি ভালো মাছ পেয়েছে, তো এখানে তো সবসময় মাছ পাওয়া যায় না, তাই মাছ নিয়ে এসে দেখো, এই যে 3 কিলো মাছ আজকে এনে রেখে দিয়েছে, দেখো এই গামলাটা ভরে রেখেছি, কিন্তু কারেন্ট নেই, মাথা থেকেই বেরিয়ে গেছে যে কারেন্ট নেই, তো এই মাছগুলোকে এখন সমস্তটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, দেখা যাক কখন কারেন্ট আসে। মাছ আনলে তো আমাদের রাতে মাছ ভাজা আর ভাত, একদম মানে ফিক্সড মেনু, তো এখন একটু মার্কেট যাব ভাবছি, তো সমস্ত মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে গেলাম, যদি কারেন্ট না আসে ভাজতে হবে। দুটো কড়াইতে একসাথে বসিয়ে দেবো, দুদিকে মাছ ভাজা হবে, মাছের যে তেলটা এক্সট্রা থেকে যাবে সেটা, আমাদের তো প্রতিদিনই মাছ খাওয়া হয়, ওই তেল দিয়ে আবার মাছ রান্না করে নেবো, হয়ে যাবে, না হলে যদি একটা কড়াইতে ভাজতে যাই আমার মানে প্রচুর সময় লেগে যাবে, আমার কিচেনে আমাকে আসতেই হয়, কিন্তু কিচেনে বেশি সময় দেওয়া চলবে না। দুটো ছোট্ট ছোট্ট কাজ নিয়ে বেরিয়েছিলাম, একটা হয়ে গেল আর একটা বাকি আছে, পরেই বাড়ি ফিরে যাব। আর আজকে রিচিও সামনে বসে নিয়ে আমাকেও বসে দেয়নি, আমরা তিনজনে আজকে পিছনে বসেছি। বাজার গিয়েছিলাম, ফিরে চললাম, বেশিক্ষণ আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে সব কাজ হয়ে গেছে, এমন বেশি কাজ ছিল না, কিন্তু বেরোতেই হতো, যেহেতু পরীর দুটো ছোটো ছোটো চটি কেনবার ছিল, রিচির কিনে আনা হয়েছে, এবার পরীরও চাই, প্যাক প্যাকে চটি কেনবার ছিল, ওইটার জন্য তো আমাকে পরীকে না নিয়ে বেরোলে হবে না, ওইটা কিনলাম, গেছিলাম এই দুটো বক্স কিনতে, হ্যাঁ প্লাস্টিকেরই কিনতে হলো, বাধ্য হলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল এবার যে কেন বক্সগুলো হয় বা ব্যাম্বু বক্সগুলো হয় সেগুলো কিনবার, কিন্তু সেগুলোর প্রাইসটা প্রচণ্ডই হাই ছিল, তো মানে এই মুহূর্তে সেটাকে আমি কিনতে পারলাম না, তো বাধ্য হয়ে দুটো এরকম আমাকে স্টোরেজ কেনার ছিল, রিচির কিছু ছোটো ছোটো প্র্যাকটিক জিনিস রাখবার জন্য আর আমার কিচেনের জন্য, তো এইরকম দুটো কিনে নিয়ে এলাম। অনেক দিন এসেছিলো যে জুটের বা জুটের নয় কেন বা ব্যাম্বু কিনবো, সত্যি ভীষণ প্রাইস ওগুলো, এই মুহূর্তে পারছি না, কোনো একদিন নিশ্চয়ই পারবো, তখন দেখবো। 7:15 বেজে গেছে, কিন্তু কারেন্ট আমাদের এখনো আসেনি, তো আমি শুরু করে দিয়েছি মাছ ভাজা, দেখা যাক কতটা মাছ ভাজা, যে মুহূর্তে কারেন্ট চলে আসবে মাছ ভাজাটা স্টপ করে দেবো, কারণ আমাদের রাতের মতো মাছ ভাজা হয়ে গেলেই তো হয়ে যাবে। এগুলো সবই কারেন্ট না এলে এত মাছ ভাজতে হবে, একবার করে বাইরে যাচ্ছে, দেখে আসছি ইনভার্টারের ব্যাক আপ কত দেখাচ্ছে,
তো এখন শুধুমাত্র কিচেনের লাইট জ্বলছে, পুরো ঘরটার অন্ধকার, বাইরে লাইট আছে বলে রিচি আর পরীকে বললাম বাইরে খেল, প্রীতি ঘরেই শুয়ে আছে যেহেতু নাইটে যাবে। আমি বললাম যে তুমি ফ্যানটা চালিয়ে নাও, বললো এখন আজকে যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে বলে এখন তাও ফ্যানটা ছাড়া অতটা হাসফাস করছে না মানুষ, বলে একটু পরে লাগলে চালিয়ে নেব। আর চার ঘন্টা তিন চার ঘন্টা মতো ব্যাকআপ দেখাচ্ছে চালিটা, তাহলে তিন চার ঘন্টা ব্যাকআপ দেখলে এরকম একটা লাইট এখন দেখা যাবে, ফ্যান চললে ব্যাকআপটা আরও কমে যাবে। এবার সত্যি একটু একটু টেনশন টেনশন হচ্ছে যদি সারা রাত লাইট না থাকে। ট্যাঙ্ক, হ্যাঁ আর একটা খবর হচ্ছে ট্যাঙ্কের জল শেষ। এই যে ট্যাঙ্কের জল শেষ সমস্তগুলো, এটাই মুশকিল। নতুন চটি পরে, ওরে বাবা আওয়াজ হচ্ছে পরি, আবার ছোট 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 একটু শুনি, ছোট আসতে, ওরে বাবা নতুন স্যান্ডেল পরে মহা আনন্দে দৌড়াচ্ছে। দেখো পৌনে আটটার সময় বাইরে এখন কি সুন্দর আলো আছে। সাড়ে একটা বাজে, কারেন্ট এলো, জানি না কতক্ষণে, মোটামুটি মাছ তো সবই ভাজা হয়ে গেছে, মোটামুটি খালি করে ফেলেছিলাম মাছ ভেজে, এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি এটা খাবো বলে, এটা মাছের মাথাটা রেখেছি, পুঁই শাক দেখালাম কালকে পুঁই শাক দিয়ে করবো বলে, এইখানে বেশ কিছু মাছ ভাজা হয়ে গেছে, বাছোয়া যে আমার এই ডিমটা এখনও করা হয়নি, ডিমটা এবার আমি একটু করে বাকিটা ফ্রিজে করে দেবো। 9:40 বাজে, যাই হোক প্রীতিকে তো তাড়াতাড়ি করে করে দিয়ে খাবার টাবার দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল অফিস। আর এই জামাগুলো কাপড়গুলো সেই সকালবেলা বসিয়েছিলাম কাচতে, তো কারেন্ট ছিল না আর কাচা হয়নি শুকানো হয়নি, যেইমাত্র কারেন্ট এসে জলও ফুরিয়ে গেছিলো, তো যেইমাত্র কারেন্ট এসছে তো আমাদের ল্যান্ডলর্ড যে তিনি চালিয়ে দিয়েছিলেন মোটর, তো মোটরটা কিছুক্ষণ ফুল হওয়ার পর আমি মেশিনটা আবার চালিয়ে দিলাম যে জলটা ভরে যায়, একটু ওয়েট করছিলাম নাহলে মেশিনটা না বলে সবাই তো বসেছিল জলের জন্য, দিয়ে এখনই জামা কাপড়গুলো সব মেলবো, মেলে তারপর আমি আর রিচি খাবো, আর এর মধ্যে প্রীতি খাওয়া হতে হতে পরিও খেয়ে দে ঘুমিয়ে গেল। মাছ ভাজা চলছে আর একটুখানি বাকি আছে, আর দু তিনটে মাছ ভাজলে মাছটা সব কমপ্লিট হয়ে গেল ভাজা, ভাবলাম নুন হলুদ যখন মাখিয়ে দিয়েছি আর 6-7টা পিসই বাকি ছিল, ভাবলাম ভেজেই নিই। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ এরপর প্রচুর কাজ আছে সেগুলো করব, করে একটু রেস্টের ব্যবস্থা করতে হবে, পরি ঘুমিয়ে গেছে আসলে মুশকিল হয়, পরি যখন তখন তো উঠে পড়ে, সেই জন্য মানে ঝটপট করে বাকি কাজগুলো করতে হবে। যাই হোক কিছু যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।